ক্লাসে প্রশ্নের উত্তর লিখতে দেরি হওয়ায় দুই শিক্ষার্থীকে বেদম পেটানোর অভিযোগ উঠেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। কিল ঘুষি আর বেধড়ক বেতের আঘাতে অসুস্থ হয়ে পড়েন জহিরুল ইসলাম জীবন ও কানিজ ফাতেমা বৃষ্টি। পরে তাদের হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শিক্ষক মাসুদুর রহমানের বিচার চেয়েছেন আহতের স্বজনরা। নতুন লাক্স যাতে আছে ভিটামিন সি ও ই, আমাকে দেয় দাগহীন উজ্জ্বল। শিক্ষকের নির্মমতা শিকার হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে দুই শিক্ষার্থী জহিরুল ইসলাম জীবন ও কানিজ ফাতেমা বৃষ্টি। জীবন ও বৃষ্টি দুজনেই খাগড়াছড়ির মাটিরাঙ্গা রেসিডেন্সিয়াল স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী। সোমবার দুপুরে ইসলাম ধর্মের শিক্ষক মাকসুদুর রহমান শ্রেণীকক্ষে সবাইকে দুটি প্রশ্নের উত্তর লিখতে বলেন। এ সময় জীবন সহপাঠীর থেকে দেখে লেখার চেষ্টা করলে তাকে বেধড়ক মারধর করেন শিক্ষক মাকসুদুর, একই সাথে বৃষ্টিকেও পেটান সেই শিক্ষক। লিখতেছে, লিখতে লিখতে স্যারে এসে বলছে যে দেখি কিরকম লিখছো, পরে খাতা দেখে পরে হাতে মার দিছে, অনেকগুলো মার দিছে, মারের কারণে মেয়েটা অসুস্থ হয়ে গেছে। বেত রেখাতের ভিতরে হয়তো আমার ভাতিজি বৃষ্টি এবং আরেকজন ছেলে, ওদের বেশি মারপিট করা হয়, ওদের মারপিটের অবস্থা আসলে এটা শোচনীয়। দুই শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিচার চান আহতদের স্বজনরা। সুষ্ঠু তদন্ত করে দ্রুত তার তাকে আইনের আওতায় এনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমি প্রশাসন সহ সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করছি। এটার বিষয়ে আমরা মানে দ্রুতই একটা ব্যবস্থা নিব, আমাদের কমিটির সাথে আলোচনা করে এটার একটা ব্যবস্থা আমরা নিচ্ছি। এই বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।